এই মাত্র ঘোষণা করলেন আমাদের মুখ্যমন্ত্রী একটি নতুন প্রকল্প যার নাম স্নেহের পরশ পরযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভিন দেশে কাজ করতে আটকে গেছেন এবং যারা বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন তো তাদের জন্য এই প্রকল্প তো তারা প্রত্যেকে পেয়ে যাবে এক হাজার টাকা করে টাকা তো এই টাকা কিভাবে পাবে এই টাকা কি প্রত্যেকেই পাবে না বিশেষ কিছু মানুষ পাবে তো জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এ ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন দেখেনি। নি লকডাউনের জেরে ভিন রাজ্য আটকে পড়েছেন পরাজয়ী শ্রমিকেরা তাদের সহায়তার একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এবার সরাসরি তাদের কাছে আর্থিক সহযোগিতা পৌঁছে দিতে নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়া বাংলা শ্রমিকদের জন্য আর্থিকভাবে সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে তাদের কাছে টাকা পৌঁছে দেওয়া হবে নতুন এই প্রকল্পের নাম দেওয়া হচ্ছে স্নেহের পরশ মুখ্যমন্ত্রী জানান আগামী সোমবার থেকে এই প্রকল্পে কাজ শুরু হয়ে যাবে প্রত্যেক পরাজয়ী শ্রমিকদের হাজার টাকা করে দেওয়া হবে যদি এ ব্যাপারে এর আগে এ ধরনের একটি প্রকল্পের কথা জানিয়েছিল মুখ্যমন্ত্রী এদিন তিনি জানিয়ে দিলেন সোমবার থেকে এই টাকা পৌঁছে দেওয়া হবে লকডাউনের জেরে পরাজয়ী শ্রমিকদের দুর্দশার কথা ভেবে অনেকে আগে থেকেই একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার এর আগে আঠারোটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পরাজায়ী শ্রমিকদের সহায়তা অনুরোধ করেন তিনি কাজ করতে গিয়ে আটকে পড়া মানুষকে খাবার বাসস্থান নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও ওষুধ দিয়ে সহযোগিতা আর্জি নিয়ে তিনি চিঠি উল্লেখ করেছিলেন এদিন মুখ্যমন্ত্রী জানান লকডাউন উঠে গেলে ভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের ফেরানোর উদ্যোগ নেওয়া হবে আপাতত তাদের হাতে টাকা পৌঁছে দেওয়া হবে লকডাউনে মেয়াদ বাড়ানোর দিনে মুম্বাইয়ের বারান্দায় কয়েক হাজার পর্যায়ে শ্রমিক বাড়ি ফেরার জন্য ভিড় জমিয়েছিলেন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ ওঠে সে সময়ে মমতা অভিযোগ করেছিলেন সরকার চাল দিলেও তাদের কাছে সবজি কেনার টাকা নেই তারা কি করবেন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন চেন্নাই ভেলোর মুম্বাইয়ে অনেক আটকে পড়েছেন খবর পেলে আমরা সাহায্য করব। আমি আঠারোটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তাদের সহায়তা আবেদন জানিয়েছি ফোনে কথা বলেছি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরকেও বারান্দায় ট্রেন ছাড়ছে বলে গুজব ছড়িয়েছিল তাই ঘরে ফেরার জন্য পরাজয়ী শ্রমিকরা ভিড় জমিয়েছিলেন সরকারের তরফে চাল পেলেও অনেকের কাছে সবজি কেনার টাকা নেই আমি মহারাষ্ট্র আটকে পড়ার শ্রমিকদের সাহায্য করব। তো ফ্রেন্ডস তো অবশ্যই বুঝতে পারলেন তো যারা ভিন দেশে কাজগুলিতে যেয়ে আটকে গিয়েছেন তো তাদেরকে প্রত্যেককে হাজার টাকা করে দেবেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে